ঠিক 2 মাস পর নিজের বাসায় এসে একটা শান্তির নিঃশ্বাস ফেলল ফুয়াদ। নিজের বাড়ি মানেই শান্তিময় স্থান, যত ভালো জায়গায় যত ভালোই থাকুক না কেন, নিজের পরিবারের সাথে নিজের বাসায় যে শান্তিটা পাওয়া যায় সেটা পৃথিবীর কোথাও নেই। ফুয়াদ বাসার ভেতর প্রবেশ করে দেখল সবাই আজকে বাসাতেই আছে, চা কফি খাচ্ছে। সদর দরজা খোলা ছিল তাই ঢুকতে কলিং বেল চাপতে হলো না। ওরা যখন বাসার ভেতরে ঢুকলো সবার দৃষ্টি ওদের উপর স্থির হলো। তিন্নি দৌড়ে এসে মধুকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তোরা সবাই কেমন আছিস? তিন্নি মধুকে ছেড়ে আগে ওকে ভালো করে দেখল, তারপর ওর পেটে হাত রেখে বলল, তুই তো আগে থেকে একটু গুলুমুলু হয়ে গেছিস, পেটটাও এখন একটু বড় বড় লাগছে। আমাকে বাজে লাগছে তাই না? আরে না, সুন্দর লাগছে, অন্যরকম সুন্দর লাগছে, আয় বস। তিন্নি মধুকে নিয়ে সোফার কাছে গেল, ওকে বসতে বলল, কিন্তু মধু বসল না, এগিয়ে সবাইকে সালাম দিল আর সবাই কেমন আছে জিজ্ঞেস করলো। আনিতা বেগম দাঁড়িয়েছিল, তিন্নি মধুকে কাছে ডেকে খোঁজ খবর নিতে লাগলো। নাফিসা বেগম কথা না বললেও সালামের উত্তর নিল। ফুয়াদ কার সাথে কি কথা বলবে বুঝতে পারছে না। সবাই স্বাভাবিক সুন্দরভাবে বসে থাকলো, সব কিছু ওর কাছে কেমন জানি লাগছে, পরিবেশটা কেমন যেন গুমোট ভাব ধরে আছে। নাফিসা বেগম ফুয়াদ বা মধু কারোর দিকে তাকালেন না। নাফিসা বেগম অন্যদিকে তাকিয়ে ফুয়াদকে উদ্দেশ্য করে বললেন, তোমরা তোমাদের রুমে যাও, বিশ্রাম নাও, তোমাদের উপর আমাদের সবার রাগ, কিন্তু সেই রাগ আমাদের নাতি নাতিনের উপরে ফেলবো না। নাতি নাতিন আসছে, তারা বাসার বাইরে থাকবে, তা তো হতে পারে না, শুধুমাত্র তাদের কথা ভেবেই তোমাদেরকে আমরা ক্ষমা করেছি। ফুয়াদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কথা শেষ হতেই ফুয়াদ আর মধু নিজের রুমে চলে আসলো। ফুয়াদ দেখলো ওর রুমটা আগের মতোই গোছানো, এই কাজটা মা করেছে বোঝাই যাচ্ছে। ওর পরিবারের কারোর প্রতি কোনো অভিযোগ নেই, কারণ সমুদ্র ভাইয়া তাদের সন্তান, সে বাড়ি ছাড়া হয়েছে তাদের তো খারাপ লাগবেই, এসব তারা মানতে পারছে না। সে কি মানতে পেরেছে? তারা কিভাবে পারবে? বাবা মার উপর দিয়ে কি যে যাচ্ছে সেটা ফুয়াদ প্রতি মুহূর্তে উপলব্ধি করতে পারে, কিন্তু ওর যে কিছুই করার নেই। ফুয়াদের বাবা গিয়েছিল সমুদ্রের মিসিং ডায়েরি করাতে, তখন পুলিশ বলে দিয়েছে, আপনার ছেলে একটা ক্রিমিনাল, তার মিসিং ডায়েরি করানোর প্রয়োজন নাই, তাকে আমরা আসাম হিসেবে তন্ন তন্ন করে খুঁজে চলেছি সারা বাংলাদেশে। ফুয়াদ আর মধু বাসায় ফিরে আসার পর নাফিসা বেগম ও রাজীব খান ওদের সাথে কথা বলা একেবারেই বন্ধ করে দিয়েছে। তিন্নি সারাদিন মধুর সাথেই থাকে, আনিতা বেগম মধু সমস্ত দেখাশোনা করে, নাফিসা বেগম সরাসরি কথা না বললেও মধু কখন কি খাবে কিভাবে চলবে সব ঠিক করে তিনি দিয়েছে। বাসায় আসার পর থেকে ফুয়াদ আবার কাজে যাচ্ছে একটু একটু। বাসার সবার কাছে মধুকে রেখে গিয়ে ওর অত ভয় করে না। বাসায় আসার প্রায় 1.5 মাস চলে গেল চোখের পলকে। মধুর বাবা মা এর মধ্যে একবার এসেছিল ওদের দেখতে ফল মিষ্টি নিয়ে। মধুর খালামণি আবার বিদেশ চলে গিয়েছে, তিনি মধুর খোঁজ খবর ফোন করে নিচ্ছে। ফুয়াদ অনেকদিন পর থানায় এসেছে, এখনও পুলিশ কমিশনারের সাথে বসে কথা বলছে। এতদিন হয়ে গেল সমুদ্রকে কোথাও পুলিশ পায়নি। মেসেজে সমুদ্র বলেছিল ও দেশের বাইরে যাবে, কিন্তু এয়ারপোর্ট থেকে দেশের বাইরে যাওয়ার কোনো ক্লো পাওয়া যায়নি। এই নিয়ে ফুয়াদ নিজেও চিন্তিত, ভাই আসলে আছে কোথায়? ও থানা থেকে বেরিয়ে সোজা হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। আজকে মধু নাফিসা বেগমের সাথে হসপিটালে গেছে। ও এসে দেখে নাফিসা বেগম আর মধু করিডরে বসে আছে, মধুর হাতে ফোন ও গেমস খেলছে। ফুয়াদ গিয়ে বসলো মধুর পাশে, নাফিসা বেগম চুপ করে বসে আছে। মধু ফোন অফ করে ফুয়াদের দিকে তাকিয়ে বলল, কখন আসলেন? এই মাত্র, ডক্টর দেখিয়েছো? হ্যাঁ, আম্মুর সাথে গিয়েছিলাম, রিপোর্টের জন্য অপেক্ষা করছি। কিছু খাবে? হ্যাঁ, খিদে পেয়েছে। আচ্ছা বসো, আমি দেখে আসি রিপোর্ট দিতে কতক্ষণ লাগবে। ফুয়াদ গিয়ে চেক করে আসলো, ভিড় অনেক, আরো 15-20 মিনিট লাগবে। তিনজনে হসপিটালের সামনে রেস্টুরেন্টে এসে বসলো। রেস্টুরেন্টে বসার পরে সবার দিকে তাকাচ্ছে মধু, সবাই ফিরে ফিরে তাকাচ্ছে ওর দিকে। ও চোখ মুখ শুকনো করে ফুয়াদের শার্ট টানতে লাগলো। ফুয়াদ অর্ডার দিয়ে ফোনে কিছু করছিল, মধুর টানাটানিতে ওর দিকে তাকালো কপাল কুচকে। মধু ওর দিকে তাকিয়ে বলল, আমি এখানে বসে খাবো না। কেন, কি হয়েছে? এখানকার খাবার ভালো, খেয়ে দেখো। ওই টেবিলের মেয়েটা কেমন করে আমাদের দিকে তাকিয়ে আছে দেখেন, আমাকে খুব বাজে দেখা যাচ্ছে আমি জানি, তাই এমন করে তাকিয়ে আছে, আমি এখানে থাকবো না, বাসায় চলে যাব। বলেই মধু বাসা থেকে উঠে দাঁড়ালো। ফুয়াদ মধুর হাত ধরে টেনে আবার বসিয়ে দিয়ে বলল, উফ মধু, বসো, কোথায় যাচ্ছ? খাবার অর্ডার দিয়ে ফেলেছি,
কই, কে তাকিয়ে আছে দেখি তো? কে বলেছে তোমাকে বাজে দেখা যাচ্ছে? চুপচাপ বসো, আমি তোমাকে খাবার খাইয়ে দিচ্ছি, তোমার নিজের হাতে খেতে হবে না। তিনজনে খাবার চলে আসলো। ফুয়াদ মধুকে খাইয়ে দিচ্ছে, টিস্যু দিয়ে মুখ মুছে দিচ্ছে, খাবার ঠোঁটের বাইরে লাগলে। মধু খাবার চিপোচ্ছে আর আশেপাশে তাকিয়ে আছে। সে বেয়াদব মেয়েটা এখনো কেমন আর চোখে ওর দিকে তাকাচ্ছে। এবার মধু তার তাকানোর আসল রহস্য বুঝতে পারলো। সে আসলে মধুকে বিদ্রুপ চোখে তাকিয়ে দেখে। সে আসলে মধুকে বিদ্রুপ চোখে তাকিয়ে দেখছিল আর মুগ্ধ চোখে তাকিয়ে দেখছিল ফুয়াদের দিকে। ফুয়াদকে পটানোর চেষ্টা করছিল দূর থেকে। মেয়েটা দূর থেকে ওকে বোঝানোর চেষ্টা করছে, ফুয়াদের সাথে ওকে মানাচ্ছে না। রাগে মধুর চোখ মুখ লাল হয়ে উঠল। ফুয়াদ বলল, কি হয়েছে, এত রেগে আছো কেন? আমার সামনে বসে ওই মেয়েটা আপনার সাথে লাইন মারার চেষ্টা করছে আর আমি রাগ করব না? মানে কি সব বলছো, কোন মেয়ে? ফুয়াদ তাকাতে যাবে মধুর চোখের উপর হাত দিয়ে রেগে দাঁতে দাঁত চেপে বলল, কোনো মেয়ের দিকে তাকালে চোখ দুটো উপরে ফেলব। আমার সামনে বসে অন্য মেয়েকে দেখতে চান আপনি? আরে আমি তো জাস্ট, চুপ, একটা কথাও না, মাথা নিচু করে এখান থেকে বের হবেন, মেয়েগুলো লুচুর দল। মেয়েগুলো ফুয়াদের থেকে কোনো রেসপন্স না পেয়ে মুখ কালো করে চলে গেল। আলট্রারুমের মধু কাউকে ঢুকতে দেয় না, ও একাই থাকে আর ডাক্তার আন্টি থাকে। এর জন্য মধু ছাড়া কেউ জানে না মধুর কি বেবি হবে। বাসায় ফেরার পর সবাই ওকে জিজ্ঞেস করেছে, কিন্তু বলেনি। আজকেও সবাই জিজ্ঞেস করেছে, শুধুমাত্র ফুয়াদ জিজ্ঞেস করেনি। ফুয়াদ জিজ্ঞেস করলে মধু বলে দিত, কিন্তু ফুয়াদ নিজে থেকে জানতে চায় না। এর জন্য মধু আর আগ বাড়িয়ে জানায়নি। রুমে এসে মধু ফুয়াদকে বলল, আপনি কি জানতে চান? না। কেন, আপনি কি এখনো অখুশি? পাগলি, আগে থেকে জানলে মজা নেই, অনুভূতি নষ্ট হয়ে যাবে। এখন আমি ওর জন্য এক্সাইটেড হয়ে আছি। আমি সেই মুহূর্তে জানতে চাই যখন আমি ছুঁতে পারবো, আদর করতে পারবো। শুধুমাত্র আপনি জানতে চান না বলে আমি কাউকে বলিনি। সবার জন্য সারপ্রাইজ থাক। আমার পা ব্যথা করছে বলে মধু অসহায় মুখ করে তাকালো ফুয়াদের দিকে। ফুয়াদ সোফায় বসে ল্যাপটপ নিয়ে কাজ করছিল। মধুর কথা শুনে ল্যাপটপ অফ করে উঠে এলো। মধু পায়ের কাছে বসে পা টিপে দিতে লাগলো। মধু মিটমিটি হেসে ওর দিকে তাকিয়ে আছে। হাসছো কেন? কপাল কুচকে বলল ফুয়াদ। মধু পা উঁচু করে ফুয়াদের কোলের উপর পা দিয়ে বলল, আপনাকে দেখে হাসি পাচ্ছে। ফুয়াদ মধুর হাসির কারণ ধরতে না পেরে ভেবা জাকা খেয়ে তাকিয়ে রইল। মধু তা দেখে বলল, কি হলো, থামলেন কেন? আমার পা ব্যথা করছে তো, ভালো করে টিপে দিন। মজা নিচ্ছ আমার সাথে? আপনাকে দিয়ে এমন সিরিয়াস কাজ করাতে পেরে মজাই লাগছে। এখন তোমার পায়ে পেইন হয়নি? মিথ্যা বলেছো? তো কি করব, কয়েকদিন ধরে তো নিজের কাজে এতটাই বিজি হয়ে গেছেন যে আমার কাছে দরকার ছাড়া আসেনি না, এজন্য এসব বাহানা বানাতে হয়। আপনি শুধু আমাকে নিয়েই যাতে ব্যস্ত থাকেন, আপনার সম্পূর্ণ মনোযোগ আমার দিকে থাকলে আমার ভালো লাগে। যখন আমি পা ব্যথা মাথা ব্যথা বলি তখন একমাত্র আপনি আমায় নিয়ে মনোযোগী হন। ফুয়াদ মধুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কথা শুনল, তারপর মধুর পা কোলের উপর থেকে নামিয়ে ওকে ধরে উঠে বসালো। মধু ফুয়াদের হাত ধরে উঠে বসে ওর গলা জড়িয়ে ধরে বলল, আপনি বউ পাগলা না হয়ে কাজ পাগলা হয়েছেন। কে বলেছে আমি কাজ পাগল? আমি তো তোমাতেই পাগল। তাহলে এসব কাজ এখন বন্ধ, আন্টি কথা বলে না, তার রোবটের মতো দেখভাল আমার ভালো লাগে না। তিন্নিও হোস্টেলে চলে গেছে, এখন বাসায় আমি বোরিং হয়ে যাই, আপনিও সারাদিন কাজ নিয়ে থাকেন বাইরে বাইরে। স্যার আমার উপর রেগে আছে, অনেকদিন ধরেই কাজে মনোযোগ দিচ্ছে না, তাই নতুন একটা কাজ দিয়েছে, কমপ্লিট না করলে জব চলে যেতে পারে। মধু ফুয়াদের মনের অবস্থা বুঝতে পারলো, তাই আর প্যারা না দিতে চাইলো। ফুয়াদ মধুকে ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর নিচে আসলো, মধুর জন্য খাবার নিয়ে উপরে আসলো। মধু খাবার দেখে বলল, এই মাত্র তো ফল খেলাম, এক্ষুনি খাবার নিয়ে এসেছেন, আমি এখন খেতে পারবো না, আপনার দরদ খালি খাবার খাইয়ে, তাই না? চুপচাপ খেয়ে নাও বাহানা না করে। এত খেয়ে আমি মরে যাব মনে হচ্ছে। চুপ, বাজে কথা না বলে খাও। ফুয়াদ গ্লাসে পানি ঢেলে ফের সোফায় বসলো। মধু মুখ গোমড়া করে ওর দিকে তাকিয়ে আছে। ফুয়াদ মধুর দিকে চেয়ে বলল, খাও। সত্যি পারবো না। আমাকে কি জোর করে খাওয়াতে হবে? বমি হবে খেলেই, সত্যি। তুমি আমাকে আজ কাজ করতে দিবে না, বুঝেছি?
ফুয়াদ উঠে সব গুছিয়ে রেখে হাত ধুয়ে এলো, তারপর জোর করে মধুকে খাইয়ে দিল। অর্ধেকও খাওয়াতে পারলো না। বেবির ওজন দেখেছো? তুমি ঠিকমতো খাও না বলেই এই অবস্থা। রক্তের পরিমাণও ঠিক নেই, খেতে বললেই তোমার বাহানা। ধমকে বাকি খাবার ফুয়াদ নিজে খেয়ে নিল। এখন মধু নিচে নামে না, ও রুমে খাওয়া দাওয়া করে। মধু সিঁড়ি ওঠানামা করা কষ্ট। ফুয়াদ প্লেট নিয়ে নিচে নেমে আসলো রাখার জন্য। এদিকে মধু পানি খেয়ে আস্তে আস্তে পেট ধরে উঠে দাঁড়ালো। মধু গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আয়নার সামনে দাঁড়িয়ে ওর মেজাজ খারাপ হয়ে গেল। ওর সুন্দর মুখটা কেমন হয়ে গেছে, চোখের নিচে কালি জমেছে, গাল ফুলে কেমন বয়স্ক মহিলা দেখা যাচ্ছে। মধু মুখটা পাংশুটে করে দাঁড়িয়ে আছে। ফুয়াদ রুমে এসে ঢুকতে ওর দিকে তাকিয়ে বলল, এদিকে আসুন। মধু ফুয়াদকে কাছে ডাকলো। ফুয়াদ দরজা আটকে এগিয়ে এসে বলল, মুখটা অমন পেঁচার মতো করে রেখেছো কেন, মন খারাপ? মধু ফুয়াদকে টেনে নিজের সাথে দাঁড় করিয়ে বলল, আপনি দিন দিন ইয়াং হচ্ছেন আর আমি বুড়ি হয়ে যাচ্ছি, এজন্যই এখন আগের মতো আদর করেন না। এখন তো আমাকে দেখতে আর সুন্দর লাগে, আমাকে আর আপনার ভালো লাগে না, তাই না? ফুয়াদ মধুকে টেনে বিছানায় বসিয়ে দিল, তারপর ওর পা বিছানায় উঠিয়ে বলল, আজে বাজে কথা বলে এক থাপ্পড় দেব। দেখছেন এখন আপনি আমাকে মারতেও যাচ্ছেন। উফ মধু, কেন ছেলে মানুষই করছো? বেবি হয়ে গেলে তুমি আবার আগের মতো হয়ে যাবে, এই সময় এমনটা হয়েই থাকে, এটা মাতৃত্বকালীন সৌন্দর্য। আমি তোমার সৌন্দর্যকেও ভালোবাসি, অসৌন্দর্যকেও ভালোবাসি, তুমি যেমন আমি সেভাবেই তোমাকে ভালোবাসি। এসব কথা আর কখনো বলবে না, আজে বাজে টেনশন করে নিজের ক্ষতি করবে না। মধুকে ফুয়াদ বিছানায় শুয়ে দিয়ে বলল, তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এত তাড়াতাড়ি? ফুয়াদ ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 9:45 বাজে। ফুয়াদ বলল, মাঝরাতে উঠে বসে থাকো, তোমার কি ঘুম হয়? এখন ঘুমাও। ফুয়াদ লাইট অফ করে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মধু 2 মিনিট চুপ থেকে বলল, ছোট বেবিরা রাতে নাকি ঘুমায় না, কয়েকদিন পর থেকে আমাদের রাত জেগে ওকে পাহারা দিতে হবে। আমি বাবুর মাকে পাহারা দিচ্ছি, বাবুকে তুমি একাই পাহারা দিবে আর আমি ঘুমাবো। আমি আপনাকে ঘুমোতে দেব না। আচ্ছা দিও না, এখন ঘুমাতে দাও। বলে ফুয়াদ শুয়ে পড়ল। মধুর আগে ফুয়াদ ঘুমিয়ে গেল। মধু পেটে হাত রেখে বেবিকে অনুভব করে কথা বলতে লাগলো মনে মনে। ওর ঘুম হচ্ছে না, ঘুম ইদানিং হয় না, রাতভর জেগেই থাকে ও। মধু ফুয়াদের দিকে কাত হয়ে ড্রিম লাইটের আলোয় ফুয়াদের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। ফুয়াদ কপালে এক হাত ও এক হাতে পেটের উপর রেখে ঘুমিয়ে আছে। মধু ফুয়াদের দিকে এগিয়ে ওর চুলে হাত বোলাতে লাগলো। মধুর ঘুম ধরলো অনেকটা সময় পর, ও হামি দিয়ে চোখ বন্ধ করেছিল। ঘুম ধরেছে কেবলই মধুর। তখনই ফুয়াদ ঘুমের মধ্যে কপাল থেকে হাত ছড়িয়ে মধুর পেটের উপর ঠাস করে একটা হাত ফেলে দিল। মধু কাত হয়েছিল, তাই ওর পেটের ডান পাশে ফুয়াদের হাত পড়েছে। ও ভয়ে চিৎকার করে উঠেছে, ওর ঘুম ছুটে গেছে। মধুর ভয়টা হলো বাবু ব্যথা পেল না তো? ফুয়াদ মধুর চিৎকার শুনে ধরফরে উঠে বসেছে। ফুয়াদ যথেষ্ট দূরত্ব বজায় রেখে শুয়েছিল, কিন্তু মধু নিজেই ফুয়াদের কাছে ঘেসে ঘুমিয়েছে, তাই এই কাণ্ডটা ঘটেছে। হাত পা ভুলক্রমে মধুর পেটে লাগে, যদি সেই ভয়ে দুজনে এখন একটু দূরত্ব রেখে ঘুমায়। ফুয়াদ উঠেই টেবিল লাইট জ্বালিয়ে বলল, তুমি ঠিক আছো? মধু পেটে হাত বুলাচ্ছে, মোটামুটি খুব জোরেই লেগেছে। ঘুমালে শরীরের ভার দ্বিগুণ হয়ে যায়। ফুয়াদের হাত মধুর কাছে পাথর সমান লেগেছে, কিন্তু ফুয়াদের ভয় তো চোখ মুখ দেখে ও আর ফুয়াদকে ভয় দেখালো না। ও মুখে মেকি হাসি ফুটিয়ে বলল, আপনার কোনো দোষ নেই, আমি আমার কাজে চলে গিয়েছিলাম, বেশি লাগেনি। কাঁচা ঘুমের মধ্যে উঠেছে ফুয়াদ, ওর চোখ লাল টুকটুকে হয়ে আছে। ও চোখ ডোলে মধুর পেটে থেকে জামা সরিয়ে মুখ নিয়ে বলল, বাবা ব্যথা পেয়েছো? সরি বাবা, তোমাকে ভুলে আঘাত করেছে। তারপর পেটে ফুয়াদ কয়েকটা চুমু খেয়ে মাথা সোজা করে বলল, তুমি বিছানায় ঘুমাও, আমি সোফায় শুয়ে পড়ি। ঘুমের মধ্যে কি করে টের পাই না, তাই দূরে থাকাই ভালো। মধু ফুয়াদের হাত ধরে টেনে বলল, আমার ঘুম হয় না কেন জানেন? জানি। আমি আপনাকে জড়িয়ে না ধরলে ঘুমোতে পারি না, ওর জন্য আমি আপনাকে জড়িয়ে ধরি না। রাত জেগে আপনাকে দেখি, এখন বিছানা থেকে চলে গেলে আমি রাত পার করব কিভাবে? ফুয়াদ দীর্ঘশ্বাস ফেলে দূরত্ব রেখে শুয়ে বলল, কাছে আসবে না? বাবু হয়ে যাক, তখন দেখব কাছে আসেন নাকি,
আসলে আমিও বলবো তখন। আমি তো বললেও শুনবো না। আমি কেন শুনছি? তুমিই জানো। মধু পেটে হাত বুলিয়ে বলল, দেখছিস তোর পাপা কত পচা, আমার অসহায়তে সুযোগ নিচ্ছে, তাড়াতাড়ি চলে আয় আর পাপার সাথে মায়ের হয়ে ফাইট কর। মধুর ডেলিভারি ডেট আরো 15 দিন পর, কিন্তু মধু গতকাল থেকে বেবির রেসপন্স পাচ্ছে না। সবাই চিন্তিত হয়ে আছে। মধু বাম কাত হয়ে শুয়ে আছে, কিন্তু তবুও কাজ হচ্ছে না। ভয়ের হাত পা ঠান্ডা হয়ে আসছে। নাফিসা বেগম অনেকদিন পর মধুর সাথে কথা বললেন আজ। তিনি এসে মধুর কাছের থেকে সব শুনেছে। আনিতা বেগমও পাশে বসে আছে, এটা ওটা বলছে। মধু রেসপন্স তাও পাচ্ছে না। ফুয়াদ বাসায় নেই, ও ভয়ে কান্না করে দিচ্ছে। নাফিসা বেগম ওকে কান্না করতে দেখে বলল, একি কাঁদছো কেন? এক এক সময় এমন হয়, বাবুর কিছু হয়নি, কেঁদো না। মধু ফুয়াদের নাম্বারে কল করে কান্না গলায় বলল, আপনি কোথায়? কি হয়েছে, কাঁদছো কেন? আপনি এক্ষুনি বাসায় আসেন, আমাদের হসপিটালে যাওয়া লাগবে। বাবু নড়াচড়া করছে না, আমার ভয় করছে। আম্মু কোথায়? এখানেই বসে আছে আমার সাথে। আম্মুর কাছে যাও। মধু ফোন নাফিসা বেগমের হাতে দিল। নাফিসা বেগম ফোন কানে ধরল। ফুয়াদ বলল, আম্মু তুমি মধুকে নিয়ে হসপিটালে যাও, আমার আসতে একটু লেট লাগবে। আচ্ছা বলে নাফিসা বেগম ফোন রেখে মধুকে বলল, তুমি রেডি হও, আমরা হাসপাতালে যাব। নাফিসা বেগম নিজের রুমে গেল রেডি হতে। আনিতা বেগম ধরে মধুকে সিঁড়ি বেয়ে নামালো। নাফিসা বেগম একাই মধুকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। আনিতা বেগম বাসায় রইল, ড্রাইভার গাড়ি চালাচ্ছে। মধু গাড়িতে বসে ফ্যাচ ফ্যাচ করে শুধু কান্না করছে আর নাফিসা বেগমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করছে, বাবু ঠিক আছে তো? নাফিসা বেগম ওকে শান্ত হয়ে বসে থাকতে বলেছে, কিন্তু মধু শান্ত হতে পারছে না, কাঁদছে আর পানি খেয়ে বোতল খালি করছে। হসপিটালে এসে মধু ওকে ডক্টরের চেম্বারে নেওয়া হলো। তিনি নার্সের সাহায্যে মধুকে বেডে শুয়ে দিল। তারপর ওকে অক্সিজেন মাস্ক পরে বাম কাত হয়ে শুয়ে বেবি রেসপন্স করে নাকি দেখতে বলল। মধুকে কাঁদতে মানা করে ডক্টর শান্ত হয়ে বেবি নড়াচড়া করে নাকি চেক করতে বলল। মধু 10 মিনিট শান্ত হয়ে শুয়ে থেকে উঠে বসে বলল, আমি ওর রেসপন্স পাচ্ছি না। ডক্টর মহিলাটা অনেক ভালো। মধুর ভয়ে শুকিয়ে যাওয়া মুখটা দেখে নাফিসা বেগমের দিকে তাকিয়ে বললেন, দেখেছেন আপনার ছেলের বউ ভয়ে মুখটা শুকিয়ে ফেলেছে, এইটুকু মেয়ে অথচ সন্তানের জন্য কত টেনশন। নার্সকে ডেকে ডক্টর বললেন মধুকে আল্ট্রা রুমে নিয়ে যেতে। আল্ট্রা করে এসে মধু আর নাফিসা বেগম করিডরে বসে আছে। রিপোর্ট আসার মধ্যে মধু অনেকবার ফুয়াদকে কল দিল, কিন্তু সুইচ অফ বলছে। ডক্টর রিপোর্ট দেখে বলল, আমাদের এখনই সিজার করতে হবে, আপনারা কি প্রস্তুত? ওনার হাজবেন্ড কই? নাফিসা বেগম তেমন কোনো সিদ্ধান্ত নিতে পারল না, ফোন দিয়ে সবাইকে জানিয়ে দিল। ফুয়াদকে ফোনে পাওয়া যাচ্ছে না। মধু চিন্তিত মুখে বসে আছে, ফুয়াদ গেল কোথায়? সে সব জানার পরও কেন আসছে না? রাগে অভিমানে ওর কান্না পাচ্ছে শুধু। রাজীব খান হসপিটালে সে সিদ্ধান্ত নিল, ফুয়াদকে ফোনে পাওয়া যাচ্ছে না, তাই তাকে ছাড়াই ডিসিশন নিল। মধু অপারেশন থিয়েটারে প্রবেশ করার আগে শুধু পাগলের মতো ফুয়াদের আশায় চেয়ে রইল। ভয় পাচ্ছিল খুব, ফুয়াদকে আর দেখতে পারবো তো? এমন একটা সময়ে ও ফুয়াদকে পেল না পাশে। ওর বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল। তিন্নি রাহিয়া পোষেছে, সবাই অনেক সাহস দিয়েছে ওকে। নাফিসা বেগমও ওকে অনেক সাহস দিয়েছে, ভয় পেতে মানা করেছে, শুধু আল্লাহর উপর ভরসা রাখতে বলেছে। মধু ফুয়াদের অনুপস্থিতিতে সিজারের জন্য রাজি হতে চাইছিল না, কিন্তু বাবুর কথা চিন্তা করে রাজি হতে বাধ্য হল ওকে। তিন্নি পায়চারি করছে আর ফুয়াদের নাম্বারে কল করছে। ভয়ে ওর হাত পা কাঁপছে, সব যেন ঠিকঠাক থাকে। আল্লাহর কাছে এই একটা দোয়াই করছে, মধু আর বেবি দুজনে যেন সুস্থ থাকে। ভেতর থেকে বেবির কান্নার আওয়াজ পেতে সবার মুখে হাসির ঝিলিক দেখা গেল। তিনি লাভ দিয়ে রাহির হাত ধরে বলল, আপু বেবি কাঁদছে, ইস এই সুন্দর মুহূর্তে ফুয়াদ ভাইয়া নাই। সাদা তোয়ালে করে যখন বেবিকে পেঁচিয়ে বের করে আনলো, সবার মুখে আনন্দের হাসি ফুটে উঠল। কে কোলে নেবে আগে সে নিয়ে কাড়াকাড়ি পড়ে গেল, কিন্তু কেউ নিতে পারল না। ফুয়াদ কোথা থেকে ছুটে এসে সবাইকে থামিয়ে নিজে কোলে তুলে নিল। নার্স বলল, অভিনন্দন, আপনি একটা পুতুল মেয়ের বাবা হয়েছেন। ফুয়াদের হাত থরথরিয়ে কাঁপছে, ছোট পুতুলের মতো বাচ্চাটা ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ওর চোখে অশ্রুতে ভরে উঠেছে। এইটুকু বাচ্চাকে কোলে রাখতে ওর হাত কাঁপছে। ফুয়াদ পাগলের মতো চুমু খেলো মেয়েকে। ফুয়াদ নার্সের দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে বলল, মধু কেমন আছে? দুজনেই সুস্থ আছে, তখন তো ডাক্তার ভয় পেয়ে গেছিল,
কিন্তু আল্লাহর রহমতে বেবি একদম সুস্থ আছে, কিন্তু ওজন কম। ফাত বেবিকে নিয়ে মায়ের কাছে গেল, তারপর মায়ের কোলে দিয়ে বলল, আম্মু দেখো আমার মেয়ে, আমার রাজকন্যা, আমার মা। নাফিসা বেগমও বুকে জড়িয়ে নিল নাতনিকে, তারপর তিন্নি ও রাহি কোলে নিল। ফুয়াদ নাফিসা বেগমের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নাফিসা বেগম ধমকের স্বরে বললেন, কোনো আক্কেল জ্ঞান নেই তোমার? মেয়েটা ওটি রুমে ঢোকার আগে পাগলের মতো তোমাকে খুঁজেছে, ফোনটা পর্যন্ত বন্ধ করে রেখেছিলে। সরি মা, আসলে তখন ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল, রাস্তার জ্যামে পড়েছিলাম তাই আসতে লেট হয়েছে। নাফিসা বেগম কিছুই বললেন না, শুধু রাগে দৃষ্টি নিক্ষেপ করলেন। ফুয়াদ মধুর বের হবার অপেক্ষায় রইল, মধুকে কেবিনে রেখে আসলো। মধুর জ্ঞান নেই, ফুয়াদ মধুর পাশেই বসে আছে। রক্তের পরিমাণ কম থাকলেও সিজারে নতুন করে রক্তের প্রয়োজন পড়েনি মধুর। আল্লাহর রহমতে সব কিছু নির্ভেজালভাবেই কেটে গেছে। মধুর স্যালাইন চলছে, বেবিকে কোলে নিয়ে বসে আছে নাফিসা বেগম। ফুয়াদের বাবা রাজীব খান নাতনির প্রয়োজনীয় সব জিনিস কিনতে গেছে। রাহির হাজবেন্ড এলো এক গাদা বাবুর পোশাক নিয়ে। তিন্নি ফুপি হবার আনন্দে ফেসবুকে পোস্ট করে দিল ছবি। মধুর বাবা মাকে খবর জানিয়ে দিল ফুয়াদ, তার আনন্দে তখনই রওনা হয়ে গেছে। মধু যখন জ্ঞান ফিরল দেখল ফুয়াদর পাশেই বসে আছে। মধু জ্ঞান ফিরতেই বলল, আমার মেয়ে কই? মায়ের কাছে, তুমি কেমন আছো? মধু মুখ ঘুরিয়ে নিল, তিন্নি আসলো বাবুকে নিয়ে। মধু মেয়েকে চুমু খেয়ে নিল। হসপিটালে একে একে সবাই এসে ভিড় জমালো। মধু সবার সাথেই কথা বলছে কিন্তু ফুয়াদের সাথে কথা বলছে না। ফুয়াদ সবার সামনে অভিমানী মধুর অভিমানও ভাঙাতে পারছে না, মধুকে পাত্তাই দিচ্ছে না। 12 ঘন্টা পর মধুকে স্যুপ এনে খাওয়ালো ফুয়াদ। মধু যন্ত্রের মতো খেয়ে নিল কিন্তু কথা বলেনি। 3 দিন পর মধুকে নিয়ে বাসায় আসলো। এই 3 দিন ফুয়াদ হসপিটালে ছিল। মধু আর ফুয়াদের মান অভিমানের পাল্লা চললো আরও 2 দিন। তারপর মধুর মন গলল আর নরম হওয়ার পেছনে আসল কারণ হলো ফুয়াদের পিঠে একটা কাটা দাগ। মধু সেটা দেখে চোখ বড় বড় করে বলল, আপনার পিঠে আঘাত পেলেন কি করে? ফুয়াদ এটা লুকাতে ড্রেস মধুর সামনে চেঞ্জ করতো না, সেই ভয়টাই সঠিক হলো, মধুর চোখে পড়ে গেল। ফুয়াদ সেদিন সে মিশনে গিয়েছিল, সেখানে আঘাত পেয়েছে, মধু কান্না করে দিবে ঠোঁট উল্টে। তখনই ফুয়াদ বলল, এই জন্যই বলতে যাইনি, তোমার কান্না করা বারণ জানো না? কতটা লেগেছে, আপনি এসব কাজ বাদ দিন তো, এখন আপনার মেয়ে আছে, ওর কথা ভেবে ছেড়ে দিন, আপনার কিছু হলে আমাদের কি হবে ভাবেন তো। এটা কেউ ইচ্ছে করে করিয়েছে, আমাকে তোমাদের কাছে পৌঁছে দিতে চায় না। এটা সমুদ্র ভাইয়া ছাড়া আর কেউ হতেই পারে না। মেয়ের কান্না শুনে ফুয়াদ মেয়েকে দোলনা থেকে কোলে তুলে নিল। দেখলো মেয়ে পোস্ট্রাপ করে সব ভিজিয়ে কাঁদছে। মধু ফুয়াদের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। মনে মনে ও একটা কথাই ভাবছে, একবার যদি সমুদ্রকে সামনে পেতাম ওকে মেরে ফেলতাম আমি। মধু আস্তে করে বিছানায় বসে রইল। ফুয়াদ মেয়েকে কোলে নিয়ে হাঁটছে। এদিকে একটা মেয়ে প্লেনে নিজের সিটে দেখল একটা ছেলে বসে আছে। মেয়েটা অবাক কণ্ঠে বলল, হে ইউ, এটা আমার সিট। ছেলেটা চোখ বন্ধ করে হেডফোন কানে দিয়ে গান শুনছে, এজন্য মেয়েটার কোনো কথাই শুনছে না। মেয়েটি রাগে গজগজ করে ছেলেটিকে ধাক্কা মেরে বসলো। ছেলেটি চোখ মেলে তাকালো, দেখলো একটি মেয়ে রাগে অগ্নিমূর্তি ধারণ করে ওর দিকে তাকিয়ে আছে। কোনো সমস্যা? এতক্ষণ ধরে রাখছি শুনছেন না যে, আর আপনি আমার সিটে বসে আছেন কেন, উঠুন। উফস, সরি, আসলে একসাথে তো সিট, তাই অদল বদল করেছিলাম। ছেলেটি ইচ্ছে করে করছিল কিন্তু মিথ্যা বলল। উঠে ছেলেটি নিজের সিটে বসলো, মেয়েটিও বসলো। ছেলেটি মেয়েটির দিকে তাকিয়ে বলল, সরি, কিছু মনে করবেন না। তখন অনেক কিছুই রাগ হয়েছিল কিন্তু এখন আপনার মতো হ্যান্ডসাম একটা ছেলের মুখ থেকে সরি শুনে রাগ চলে গেছে। আপনার নাম কি? জি, অরুণ চৌধুরী। আপনার? আমি সোহা। তারপর আর দুজনের মধ্যে কথা হলো না, প্লেন চলতে শুরু করলো। সোহা একটু পরপর অরুণের দিকে তাকাচ্ছে কিন্তু অরুণ একবার ওর দিকে তাকায়নি। সোহা ফোন ঘাটাঘাটি করতে লাগলো, হঠাৎ অরুণের দিকে তাকিয়ে চমকে উঠল সোহা। সোহা ঝুঁকে পড়ে অরুণের ফোনের দিকে তাকিয়ে বলল, এই বেবিটা কে? অরুণ মিষ্টি করে হেসে তাকালো সোহার দিকে, তারপর বলল, আমার মেয়ে। আমি ভেবেছিলাম আপনি আনম্যারিড, কি কিউট, একদম পিচ্ছি। কত দিন বেবির নাম কি? নাম এখনো ঠিক করিনি, ওর বয়স 6 দিন। ও গড, তার মানে এখনো সামনাসামনি দেখেননি? না, দেখতে যাচ্ছি। আপনার নাম অরুণ, আপনার মেয়ের নাম অরিন, রাখতে পারেন, মিলবে সুন্দর বাবা মেয়ের নাম।
আপনার ওয়াইফের নাম কি? মেহেরিমা মধু। দেখানো যাবে প্লিজ? অরুণ সাজের সমুদ্র মধুর একটা ছবি বের করে দেখালো। তারপর সোহা মন খারাপ করে বসে রইল।